এটা আসলে জীবনে আপনার কি ভয় করে নাই গাছ ভয় না ভয় তারপর কেন ওঠেন উঠে আনে পেট আছে সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফরিদপুরের ঐতিহ্যবাহী তালের রস আপনারা জানেন যে ফরিদপুরে বিখ্যাত হচ্ছে খেজুরের রস পাশাপাশি হচ্ছে তালেরও রস তো ওই যে দেখতে পাচ্ছেন তালের রস সংগ্রহ করার জন্য কৃষক ভাই সে অলরেডি উপরে উঠে গিয়েছে তালের রস সম্পর্কে যদি কিছু বলতেন আমাদেরকে এই তালের রস বলতে ফরিদপুরে যেমন একটা ঐতিহ্যবাহী আছে খেজুরের রস যে খেজুরের রসটা খেজুরের যে গুড় সারা ফরিদপুরের খেজুরের যে রস দিয়ে গুড় উৎপাদন হয় সেই উৎপাদিত গুড় সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় তার পাশাপাশি আমাদের ফরিদপুরের যে খেজুরের রস এই রোজার মাসে যারা রোজাদার ব্যক্তি আছে তাদের এই খেজুরের রস খেলে একটা ক্লান্তি দূর হয় তাদের অন্যরকম তো আমাদের এখানের যে যারা খেজুরের রসগুলো সংগ্রহ করে তার পাশাপাশি তারাই এই তালের রস সংগ্রহ করে তালের যে রস এই রসটা এভাবেই ছোট ছোট করে প্রতিদিন মাথা থেকে কেটে কেটে একটু একটু করে সংগ্রহ করে এখান থেকে দেখা যায় এক হাড়ি হয় হওয়ার পর এই রসগুলো আবার ছাঁকনিতে করে ভালো করে সেকে তারপর এই রসগুলো নিয়ে যাওয়া হয় আমাদের ঐতিহ্যবাহী যে চাঁদপুর বাজারে এখান থেকে রোজাদার ব্যক্তি বা সাধারণ জনগণ তারা এক গ্লাস রস 10 টাকা দিয়ে ক্রয় করে এবং সারাদিনের যে এই যে তীব্র গরম তার মাঝে যদি একটু তালের রস খেলে তাদের এটা তো ন্যাচারাল মানে প্রকৃতির যে নিয়মে সৃষ্টি হয়েছে তো সেই জিনিসটাই এটাই কোনো ফরমালিন বা কোনো কেমিক্যাল যুক্ত কোনো কিছু নাই তো এটা আসলেই আমাদের কাছে খুব প্রিয় খুব জনপ্রিয় আমরা এটা তৃপ্তি সহকারে সবসময় খেয়ে থাকি তো এর জন্যই আসলে ফরিদপুরের আর আমাদের এখানে যে কৃষক ভাই যে খেজুরের রস সংগ্রহ করে উনি এখন গাছের উপরে আছে উনি আবার নতুন তালের রস সংগ্রহ করছে তালের রসগুলো সংগ্রহ করতেছে মানে আজকে আবার এইভাবেই বেঁধে রেখে যাচ্ছে যাওয়ার পর আবার এরকম ফোটায় ফোটায় পরে কালকে আবার এই টাইমে উনি মানে তালের যে রস এই রস সংগ্রহ করবে তো আসলে উনি গাছ থেকে লামুক ওনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো যে আসলে এটা কিভাবে করতে হয় কিভাবে কাটতে হয় এটা কোন মাসে মানে কোন সিজনে এটা উৎপাদন হয় এটা আমাদের যে কৃষক ভাই উনি লামুক লামার পর আমরা ওনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবো সকালে খেজুরের রস যেমন একটা প্রচলিত মানে ফরিদপুর বিখ্যাত খেজুর রসের জন্য তো আসলে সেই খেজুর রসের পাশাপাশি আপনি তালের রস সংগ্রহ করেন মানুষের আসলে রোজাদার ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এখন এটা আসলে কিভাবে করেন আপনার এই গাছটা কাটা থেকে গাছে বাঁশ দিতে হয় প্রথম বাঁচতে হয় ট্যাঙ্গে দিতে হবে তারপর হলো তিন পোচাতে পোচাতে রস আসে রস আসবে না এই রসটা কি আপনি এইভাবে নিয়ে কি আপনি কি ক্রেতা যারা আছে এটাকে আবার কি করতে হয় এটা ছেঁকা লাগবে ছেঁকার পরে নিয়ে বিক্রি করেন এটা গ্লাস বিক্রি করেন কত টাকা 10 টাকা তাই কোন হাটে বিক্রি করেন চাঁদপুর বাজার এটা তো আসলে অনেক পরিশ্রমের কাজ হয়ে এত বড় বড় গাছে ওঠানো এটা আপনার জন্য তো খুব ঝুঁকিজনক যদি এটা থেকে যদি আপনি ধরেন কোনো দুর্ঘটনায় কোনো রিস্কের কাজ করা হয় এটা আসলে জীবনে আপনার কি ভয় করে নাই গাছে ভয় না ভয় তো তারপর কেন ওঠেন উঠে আনে পেট আছে সাথে যাই হোক আমি আসলে খেজুরের রসের জন্য যে বিখ্যাত আমাদের যেমন এই ভাই অনেক ক্লান্ত অনেক পরিশ্রম হয়তো অসহায় বা দরিদ্র পরিবারের মানুষ দেখে এত বড় বড় গাছে ওঠে এত বড় ধরনের মানে জীবনের ঝুঁকি নিয়ে হইলেও কিন্তু এই সাধারণ তালের রস সংগ্রহ করে এটাই তার জীবিকা নির্বাহ মানে এটার উপরেই তার সংসার তার ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সবকিছু কি এটার উপরে বহন করতে হয় যাই হোক আমরা আপনার সুস্থতা কামনা করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় ঠিক আছে এই আমাদের তালের রসের যে আসলে আজকের যে পর্ব